তার যে ব্যক্তি মুসলমান হয়েও অন্য ধর্মাবলম্বী মানুষদের বেশভূষা গ্রহণ করে, তাদের মতো পোশাক আশাক পরে, তাদের মতো ক্রিস্টি কালচার ধারণ করে, তাদের যে চাল চলন আছে, তাদের যে লাইফস্টাইল আছে, তাদের সব কিছুর অনুসরণ অনুকরণ করে, অন্য ধর্মাবলম্বীদের এই ক্রিস্টি কালচার সংস্কৃতি ইত্যাদির যদি অনুসরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কেও একই কথা বলেছেন। এবং এ বিষয়ে তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করে, তাদের অনুরূপ ক্রিস্টি কালচার চলন বলন এগুলো তার ভিতরে ধারণ করে, এ ব্যক্তি আমার উম্মত না। আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যে অন্য ধর্মাবলম্বী কাফের এবং মুশরিকদের মতো হতে নিজেদেরকে তারা পছন্দ করে, ভালোবাসে, তাদেরকে অনেক সময় শ্রেষ্ঠ মনে করে, যার ভিতরে আল্লাহর প্রতি ইমানই নাই, আখিরাতের প্রতি ইমানই নাই। তো এরকম অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণকারী ব্যক্তি, এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার উম্মত না। নাম্বার ৫, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, ওলামা একরামের মর্যাদা রক্ষা করে চলে না, নবী আলাইহিসসালাম তাদের সম্পর্কেও বলেছেন যে সে আমার উম্মত না। এবং এ সম্পর্কে মুসনাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে, নবী আলাইহিসসালাম বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা, যে ব্যক্তি এই উম্মতের ছোটদের প্রতি মায়া মমতা নাই, স্নেহ নাই, দয়া নাই, তাদের প্রতিও জুলুম অবিচার করে, আবার বড়দের প্রতি সম্মান নাই, শ্রদ্ধা নাই, এহতেরাম নাই, ইজ্জত করে না, তাদেরকেও যা তা আচরণ করে তাদের সাথে, এবং ওলামা একরামের যে মর্যাদা, আলেমরা নবীগণের ওয়ারিস, তাদের অনেক মর্যাদা, অনেক হক আছে, এ সম্পর্কে যে আর খোঁজ খবর নাই, এগুলো জানে না, আলেমদের মর্যাদা দিতে জানে না, যে এই লোকগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরাও আমার উম্মত না। নাম্বার ৫, নাম্বার ৪,